ঠিক আছে কোন আর কোন কথা বলার দরকার নেই বয়স্ক মানুষ কেন কোন কথা বলার দরকার নেই এমনি তো আসলে তো তারা সারাদিন পড়াশোনা করে সমস্ত কেমন লাগতেছে হ্যাঁ এই আইডিয়া কার এই যে হঠাৎ করে এই যে রাস্তায় ঘাটে রান্না করা হ্যাঁ সেইখন কথা ৰাস্তাই চুল দিয়ে এই আইডিয়া আছিলো কিয়

এরা কি পূর্ব পাড়ার ছেলে পেলে সব এখানে পলাশে দেখছি সে নতুন চাকরি পাইছে মার্কেন্টাইল ব্যাংকে ভাই মেইন কথা আমি সে বলল কি খাওয়া দিছে এখন মেইন কথা হল আমরা এখানে যে কজন আছি না 17 জন তাই একজনের কি বাড়ছে 18 জন সে হল সবুজ ও মনে করেন আসলে আমাকে এখানে কিছুই না মেন আইসে আইছে প্রতিবারে আসে যে এক পেট

এবং আয়োজনটা সফল হয়েছে তাই তো চাইছো হয়েছে যাক এগুলো জীবনের স্মৃতি এবং কোন ধরনের হই হুল্লোর মামা আশিক হ্যাঁ সম্মানী হইছে ঠিক আছে মামা আশিক আরে যে আমাকে বড় মানে বড় ভাই মানে বড় ভাই না আর কি কিন্তু আমাকে ভাই এই এটা চিল্লায় কেন তো আশিক তোমার কেমন লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আচ্ছা একসাথে এতগুলো মুখ একসাথে এটা তো অনেক বড় ধরনের স্মৃতি জীবনে। এরকম হয় না? আর হয়ে গেছে অনেক লোকে আমরা। একবার অনেক আগে এরকম হঠাৎ মন চাইছিল আর ওই যে ওই জায়গা এখন যে মাদ্রাসার এই যে গেট ওই গেটের ওই জায়গা আমরা জায়গায় পায়েশ রাইন্দি দিছিলাম। ঠিক আছে। ক্লাস কি শুরু কর না না শুরু করে না। না।

এডা নতুন রাজধানী তো আচ্ছা যাক বাবর তাও তো রান্না করে খাওয়াইছে বাবরকে অনেক ধন্যবাদ বাবরের বাবরের রান্না হওয়া মানে হচ্ছে হাকিমের উপর সাপ কমে যাওয়া বাবর আর আশিক ঠিক আছে আমাদের গেমাডাঙ্গা পূর্ব পাড়ার এই ছেলে এলে ওরা খুব ভালো ছেলে এবং এদের আমার ভালো লাগে এই কারণে যে এরা একটা ছেলেও কোনোভাবে কোনোভাবে মাদকের সাথে যুক্ত না এরা খেলাধুলা করে গল্প করে আড্ডা দেয় এটুকু এবং এদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করি করবে স্টেডিয়াম হচ্ছে মল্লিকের মাঠে শিগগিরই সবাই খেলতে যাবে আশা করি তো আমরা